ভাগ্নে, বাঁশি বাজা তো আমার বন্ধু, আহ তুলনাহীন। যখন আমি বাঁশি বাজাই তখন তুমি সেই একই কথা বলো, বাঁশি বাজা তো আমার বন্ধু। কখনো তুমি আমার বাঁশির কথা বলো না কেন? আমি কি খারাপ বাজাই? রেগে যাচ্ছিস কেন ভাগ্নে? আসলে তুই যদি একবার তার বাঁশি শুনিস তাহলে তোর আর কোনোদিন বাঁশি বাজাতে ইচ্ছে করবে না। কই গো, গামছাটা দাও। মামা মামা, এটা কিন্তু বেশি হয়ে গেল, তা ডাকো না একবার তোমার সেই বন্ধুকে। সেটা হবে না। কেন হবে না? তুই উত্তরটা শুনতে চাস নাকি ওর বাঁশি শুনতে চাস? আমি বাঁশি শুনতে চাই মামা। তাহলে জানা শুনে ওর বাঁশি। ঠিকানাটা বলো। ঠিকানাটা তো মুখে বললে হবে না, তোর পরিচয়টা লিখে দিতে হবে। কেন? তাহলে তো তোর উদ্দেশ্য সফল হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি লিখে দিও। ঠিক আছে চল বাড়ি, চল চল আসো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন?
বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, সুতরাং আমাকেই চান। কিন্তু কেন চান? আপনি বুঝি যতীন্দ্রনাথ রায়? জি হ্যাঁ, ছোটবেলা থেকে তাই তো জেনে আসছি। আমি হরেনবাবুর ভাগ্নে। দেখুন, এই যে আমার পরিচয়পত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হরেনদা যদি তোমার মামা হয়ে থাকে, আমিও তোমার মামা। এসো ভেতরে এসো। একবার আসো, দেখে যাও, আমার এক ভাগ্নে এসেছে। মামা কেমন আছে? আগে ভালো, শরীরটা ভালো তো? আরে কি, এ তো ভাগ্নে। ছি ছি ছি, তুমি কি ভাগ্নের সামনে কি ঘোমটা টেনে কলা বউ সাজবে নাকি? এসো এসো, বসো বসো, একটু সুজি টুজি থাকলে দাও। সুজি না থাকে তো এক কাপ চাই দাও অন্তত। আমার ওসবের কিচ্ছু দরকার নেই, আমি বাঁশি শুনতে এসেছি, বাঁশির সুরে আমার খিদে মিটবে। বাঁশি? বাঁশি তো আমি এখন বাজাই না। সে হবে না, আপনাকে শোনাতে হবে মামা। আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, আমি সন্ধ্যার পর ছাড়া বাঁশি ছুঁই না। কেন? কেন তা জানি না ভাগ্নে, কিন্তু সন্ধ্যার পর ছাড়া আমি বাঁশি বাজাতে পারি না। কি গো, সন্ধ্যার পর ছাড়া কখনো বাঁশি বাজিয়েছি? তাই বসো, রাত হোক তারপর। মামা এখন তো সব বিকেল, আমি সন্ধ্যার পরে আসি। কি যে বলো ভাগ্নে, পাড়ার লোকজন তো সব বয়কট করেছে অপবাদ দিয়ে, তুমি থাকলে অন্তত কথা কথা বলা যাবে। পাড়ার লোকে কি অপবাদ দিয়েছে মামা? কি বলবো নাকি ভাগ্নেকে? বুঝলে ভাগ্নে, পাড়ার লোকজন বলে অতসি নাকি আমার বিয়ে করাবো না। যত সব বজ্জাত, লক্ষ্মী ছাড়া রীতিমতো বিয়ের দলিল পর্যন্ত আছে, কেউ কি কোনোদিন দেখতে চেয়েছে বলো? তুমি ভাগ্নে বলো। ঠিক ঠিক, ভাগ্নে নতুন লোক, তার সামনে এসব কথা বলা ঠিক হচ্ছে না। আরে কি গো, তোমরা তো কেউ কারোর সঙ্গে কথাই বলছো না। কি বলবে সেটাও কি আমাকে বলে দিতে হবে নাকি? কিছু একটা বলো, তারপর দেখবি যেমনি গর গর করে সব কথা বেরিয়ে আসছে। তা ভাগ্নে, তোমার নামটা কি? এবার পাল্টা প্রশ্ন করো, মামি আজ কি রাঁধবেন, ব্যাস আলাপ জমে যাবে। তবে অতসি, তোমার শুরুটা কিন্তু বেশ ভালো। মামি আপনি নিশ্চিত থাকুন, অমন প্রশ্ন আমি কখনো করব না। আমার নাম সুরেশ। সুরেশ, সুরের রাজা সুরেশ, তাই সুর শুনতে এত আগ্রহ। সে ওই ভুবনবাবুর কাছে তো দুটো টাকা পেতাম, আজকে দেওয়ার কথা ছিল, দুদিন বাজার সদায় হয়নি। ভাগ্নে তুমি বসো, মামির সঙ্গে বসে গল্প করো, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসব, ঠিক আছে?
মামি, মামা বুঝি রসিকতা করতে পছন্দ করেন? হ্যাঁ, মানুষটা খুব সরল। সেদিন হয়েছে কি জানো, দুটো টাকা নিয়ে উনি বাজারে যাচ্ছিলেন। আমি বললাম, দু টাকা কেন, এক টাকা নিয়ে যাও, জবাব দিলেন কেন? তারপর সেই দুই টাকা নিয়েই ভুবনবাবুকে দিয়ে খালি হাতে ফিরে এলেন। আশ্চর্য লোক তো। হ্যাঁ, ওই রকমই। তবে জানো কি ভাই, মামি ভাই নয়, ভাগ্নে। সম্পর্ক তো আগে থেকেই পাতিয়ে বসে আছো, তবে কি ভাগ্নে না হয়ে তুমি আমার ছোট ভাই হলে বেশ হতো। এখনো কিন্তু এক ঘন্টা হয়নি, সম্পর্ক জমাট বাঁধেনি। কেন মামি, ভাগ্নে সম্পর্ক তো বেশ। তা বেশ, তবে কি ভাগ্নে, তুমি ওনার কাছে বাঁশি শুনতে চেয়েও না। কেন, আমি তো বাঁশি শুনতে এলাম। কেন এলে, আমি কি ডেকেছি তোমাদের জন্য? কি আমি গলায় দড়ি দেব? তোমরা বুঝতে পারো না, তোমাদের অতটুকু অনুরোধের জন্য উনি আত্মহত্যা করতে চাইছেন। প্রতিদিন তোমরা কেউ না কেউ আসবে, ওনার বাঁশি শুনতে চাইবে, রোজ গলায় রক্ত উঠলে মানুষ বাঁচে। রক্ত নয় তো কি, দেখবে। অনেক মায়া করেছিল বলে ফেলতে পারিনি, জানি কোনো লাভ নেই, তবুও। জানতাম না মামি, জানলে কখনো বাঁশি শুনতে চাইতাম না। তুমি কিছু মনে করো না ভাগ্নে, কারোর সাথে তো কথা কইনি, তোমার সাথে কথা কইলাম, তাই মনের সব ঝাল তোমার উপরেই মিটিয়ে নিলাম। তোমার তো কোনো দোষ নেই, সব আমার অদৃষ্ট। এত রক্ত পড়ে তবু মামা বাঁশি বাজান? পৃথিবীর কোনো বাধা ওনার বাঁশি বাজানোকে বন্ধ করতে পারবে না। কত বলেছি, কত কেঁদেছি, উনি শোনেন না। একবার ভেবেছি বাঁশি ভেঙে ফেলবো, কিন্তু সাহস হয়নি। তাহলে হয়তো মদ খেয়ে মরবে, না হলে সব কিছু বিক্রি করে বাঁশি কিনে মরবে। এই একটি কথা ছাড়া উনি আমার সব কথা শোনেন। বিয়ের আগে আকণ্ঠ মদ খেতেন, একবার মিনতি করেছি, মদ খা উনি ছেড়ে দিয়েছেন, আর ছুঁয়েও দেখেননি। কিন্তু বাঁশি বাজানোর ব্যাপারে কোনো কথাই উনি কানে তোলেন না। একবার বাঁশি লুকিয়ে রেখেছিলাম, সে কি যন্ত্রণা, ছটফট করছিলেন, যেন যেন উনি সর্বস্ব হারিয়ে ফেলেছেন। শেষ পর্যন্ত আমার ভাগ্নেটা কি মামার বাড়ি থেকে না খেয়ে যেতে হয় নাকি? কি দিয়ে সুজি জানতাম বল, জল দিয়ে? কেন, ঘি নেই? তুমি আবার ঘি আনলে কবে? ও, তাও তো কথা। মামা, এত ব্যস্ত কেন হচ্ছেন? আমার খাবারের কোনো দরকার নেই, আর ভাগ্নের জন্য অত ভদ্রতা দেখাতে হবে না। না না, তাই বলে এতক্ষণ না খেয়ে থাকবে নাকি? আমি একটু আসছি, বসো। কোথায় যাচ্ছো? আসছি। বুঝলে ভাগ্নে, তোমার মামিটা খুব ভালো, সব একেবারে সব কিছু সামলে নেয়। ও না থাকলে আমার কী যে হতো। মামা, হ্যাঁ, একটা প্রশ্ন জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। আপনার সঙ্গে তো আমার মামা মানে হীরেন বাবুর একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, তো আমাদের বাড়িতে আপনাকে কখন দেখিনি। আমি তো এক
এ আবার কোথা থেকে নিয়ে এলে? হ্যাঁ, যেখান থেকে আনি তা দিয়ে তোমার কি? তা অবশ্য ঠিক, যেরকম খিদে পেয়েছে ডাকাতি করে আনলেও দোষের কিছু না। তাছাড়া স্বামীর প্রাণ বাঁচাতে অনেক সাধ্য অনেক অনেক কিছু করতে হয়। তুমি চুপ করবে, নাহলে আমি কিন্তু সবার সামনে কেঁদে ফেলবো। আচ্ছা আচ্ছা, না এমনি ঠাট্টা করলাম রে বাবা, দেখি রসগোল্লা। না এটা আমি খাওয়া যাবে না, সন্দেশটা দেখি। এটা সুন্দর, নিয়ে যাও, নিজে খাও না হয় ফেলে দাও, যাও। কি হলো, এত লজ্জার কি আছে? তোমার রোজকার অভ্যেস, বাদ পড়লে তুমি আবার রাতে ঘুমোতে পারবে না। আর ভাগ্নের সামনে এত লজ্জার কিছু নেই তো বাবা। হ্যাঁ, না না তুমি বসো, আমার এত লজ্জা নেই। এটা আমার নিত্যকার অভ্যাস না হতে পারে, কিন্তু আজ যদি আমি তোমাকে প্রণাম না করে বাড়ি ফিরি তাহলে আমার রাতে এরকম হবে না। দেখো তো ভাগ্নের কাণ্ড, ভক্তি হয়েছে। তুমি আমাকে সকাল সন্ধ্যা প্রণাম করো দেখে ভাগ্নের শ্রদ্ধা হয়েছে। বাজে কথা বলো না, আমি যাই ভাত চোর। বসো ভাগ্নে, এবার বাঁশি শোনো। মামা, বাঁশি বাজানো লাগবে না, তোমার গলাতে রক্ত পড়বে। সে কি ভাগ্নে, শেষমেশ তুমিও এসে প্যান প্যান ঘেন ঘেন শুরু করলে, রক্ত উঠবে তাতে কি হয়েছে? তাই বলে কি আমি বাঁশি বাজাবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি না শুনলেও আমি বাজাবো। তোমার যদি শুনতে ইচ্ছে না করে তাহলে তুমি এক কাজ করো, রান্নাঘরে মামির কাছে গিয়ে কানে আঙুল দিয়ে বসে থাকো, ঠিক আছে? বড় শব্দ, বাইরে গিয়ে বসে। আমাকে দিন।
তুমি আর কথা কইও না তো, ভাগ্নে আজ বাড়িতে যাক, ভাববে আরেকদিন এসে খেয়ে যাবে। রক্ত পড়া দেখলে আমার এমন হয়, বাসি সুরেও হতে পারে, জানি না। তুমি কিন্তু শিগগিরই আরেকবার এসো, আমাকে বাসি ছাড়াতে পারে কিনা একবার চেষ্টা করে দেখবো মামি। পারবে, যদি পারো তাহলে শুধু তোমার মামাকে না, আমাকেও তুমি প্রাণ দেবে। কেমন শুনলে বাসি? জানো মামা, সে এক অদ্ভুত, সুরটা যেন কোথা থেকে আসে। কিন্তু মামা, তোমার উপর আমার ভীষণ রাগ হয়েছে। কেন? তুমি শুধু যতীন মামার বাসি কথাই বলেছো, কিন্তু তার গলাতে যে রক্ত উঠে সে কথা বলনি, এটা তুমি ঠিক করনি মামা। সেটা বললে তুই কি ওর বাসে শুনতে যেতি? সে বাসি বাজায় ভালো, কিন্তু কোনো না কোনো ক্ষতি মেনে না নিলে কোনো ভালো শিল্প কোনো দিন হয় না। হ্যাঁ, সে এক বিধাতার বড় অবিচার, সেটা আমি বলতে পারবো না। তবে যদি পারিস ওর কাছ থেকে বাসিটা শিখে নে। সে চেষ্টাই করব। আমার একটা দাবি আছে। বলো ভাগ্নে। আমাকে বাঁশি শিখে দিতে হবে। আরে বাঁশি কি শেখাবার জিনিস, ও তো শিখতে হয়।
এটা আপনি ঠিক বলেছেন। শিখতে হয় মন দিয়ে, প্রাণ দিয়ে। এ আমাকে দেখো, আমি কিরকম মন দিয়ে বাঁশি বাজাই। হ্যাঁ বাবা। হ্যাঁ ভাগ্নে, আপনি বাঁশি বাজানোটা ছেড়ে দিন। সে কি বলছো ভাগ্নে, বাঁশি না বাজালে আমি বাজবো কি করে? আপনার গলাতে রক্ত উঠছে, মামি কত কাঁদে, এসব আপনি দেখেন না? কিন্তু এসবে আমার কি করার আছে বলো? বুঝলে ভাগ্নে, মাঝে মাঝে কান্না করা ভালো। অতসী, 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 কি হলো? আরে কান্নার কি হলো? আচ্ছা বাঁশি বাজানো বন্ধ করে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ বুঝলে ভাগ্নে, এই অতিশীর জ্বালায় আমার বেঁচে থাকাটা ভার হয়ে উঠেছে। কোত্থেকে যে উড়ে এসে জুড়ে বসলো, তারপর নড়ার নামটি পর্যন্ত নেই। ওর ভার না থাকলে আমি এই বাঁশিটা বগলে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম। বেড়ানো টেড়ানো সব তো মাথায় উঠে গেছে। যাও না, ধরে রেখেছে কে? কি ডাকুনি? হ্যাঁ অমন করলে আমি কিন্তু একদিন কেন মিথ্যে চটালেন মামিকে? চটেনি চটেনি, লজ্জায় পালালো। বাঁশি দিয়ে কি করবে মামা? বেঁচে দিয়ে আসব। তার মানে? ডক্টর বোসকে একটা কল দিতে হবে। বাঁশি থাক, আমার কাছে টাকা আছে। মামা তোমাকে কোথাও যেতে হবে না, বাঁশিটা আমি কিনব। বাঁশি তুমি কিনবে ভাগ্নে? হ্যাঁ, কত দাম? আমি তো কিনেছিলাম 135 দিয়ে, এখন তুমি যখন নেবে তখন 100 টাকাই দাও। এমনি বাঁশিটা খারাপ না, সেকেন্ড হ্যান্ড। এই যা মামা, সেদিন না তুমি বলেছিলে এরকম বাঁশি খুঁজে পাওয়া দায়? অনেক খুঁজে তুমি বাঁশিটি কিনেছ, 135 টাকা দিয়ে আমি বাঁশিটি কিনবো। না কিন্তু সে কি, সেটা তো পুরনো জিনিস। তুমি কি আমাকে জোর পেয়েছো? তুমি কি ভেবেছো তোমাকে ঠকিয়ে কম দাম দিয়ে আমি বাঁশিটি কিনবো?
এখানে 35 টাকা আছে, বাকিটা আমি বিকেলে এসে দিয়ে যাব। খুব বেশি যে কষ্ট হচ্ছে তা মনে করো না। আমি মনে হয় আর বাঁচব না। আমি মনে হয় আর বাঁচব না। তুমি বাঁচবে না, তুমি বাঁচবে বইকি। শোনো না, আমি যদি আর না বাঁচি আমাকে একটা কথা দেবে?
বাড়িতে যাওয়ার সময় বাসিটা নিয়ে যেও। মামা থাক না কদিন, এত তারা কিসের? না বলে জিনিস আমি বাড়িতে রাখি। ঠিক আছে, নিয়ে যাবো মামা। তাই করো। তোমার জিনিস আমার এখানে থাকবে। যেন কিরে সুরেশ, তোর বাঁশির তালিম নিয়ে আর কি হলো? যে বাঁশির জন্য প্রাণ দিতে হয় সে বাঁশি শেখ আমার কর্ম নয় মামা। যতীনের সংসার কেমন চলছে? গিয়ে তো একবার দেখে আসতে পারো। হয়তোবা পারি, হয়তোবা পারি না। আসলে ওর বাঁশি শুনে মুগ্ধ হই, কিন্তু ওর রক্তবমি। থাকো সব কথা বল। এর কি কোনো চিকিৎসা নেই মামা? হয়তোবা আছে, তার আর কোনো প্রয়োজন নেই। কেন? যতীন মামা বাঁশিটা ছেড়ে দিয়েছে। বলিস কি? হ্যাঁ, মামির অসুখের সময় সে বাঁশিটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। বাঁশিটা কোথায়? গুরুতর নিন্দা করব। অতসি, ভাগ্নেকে দেখিয়েছ তোমার পিঠের দাগটা? ও ভাগ্নে, তোমাকে তো বলাই হয়নি, বাবার পিস্তু তো ভাই। বাবা মাকে হারিয়ে 17-18 বছর বয়স পর্যন্ত অতসি ওই বুড়োর কাছেই ছিল। অত বড় একটা মেয়ে, তাকে চড়থাপড় দিতে ওই বুড়োর বাধত না, আর অন্যান্য আনুষঙ্গিক বিষয় তো ছিলই। ওই বুড়োর মেজাজের একটা অক্ষয় চিহ্ন এখনও অতসির পিঠে লেগে আছে। আমি পাশের বাড়িতেই থাকতাম, বাঁশি বাজাতাম, আকণ্ঠ মদপান করতাম, আর মাঝে মাঝে বুড়োর গর্জন আর অতসির চাপাখান্নার আওয়াজে আমার নেশা যেত ছুটে। একদিন চটে গিয়ে পলায়ন করে বিয়ে করে ফেলল। নাও
শুধু মদ খেত, আগে জানলে আমি কখনো আসতাম না। তখন কি আমি জানতাম যে মাথার রতন হয়ে একেবারে আঠার মতো লেগে থাকবে? তাহলে তো উদ্ধারই করতাম না। আর মদ না খেলে কি অমন ভদ্রলোকের বাড়ি থেকে মেয়ে চুরি করার মতো বিশ্রী কাজটা করতে পারতাম গো? ধরো যে এক বছর যেতে না। চুপ করো না, ভাগ্যের সামনে বাজে কথা। আমি কিন্তু মামি ভাগ্নে তোমাদের বোধহয় জন্মের মতো ছেড়ে চললাম। আসলে আমার অসুখের জন্যই এসব হলো। তোমার অসুখের জন্য? তার মানে? তার মানে এই বাড়িটা বিক্রি হয়ে গেছে। যিনি কিনেছেন পাশের বাড়িতেই থাকেন। বাড়ির মাঝখানের দেয়ালটা ভেঙে দিয়ে দুটো বাড়িকে এক করার জন্য উনি ব্যস্ত হয়ে উঠেছেন। তোমরা এত কাণ্ড করলে মামা, আমাকে একবার পর্যন্ত খবর জানাতে পারলে না? কখন যাওয়া হচ্ছে? আজই। আমরা বাঙাল, বুঝলে না ভাগ্নে? ঠিক আছে মামা, আসি। লক্ষ্মী ভাগ্নে, রাগ করো না। আগে থাকতে তোমাকে জানালে কি লাভ হতো? কেবল মনেই ব্যথা হতো। আজ যদি না আসতাম একটা খবরও পেতাম না। কাল এসে দেখতাম বাড়ি ঘর খা খা করছে। ছিরাম, তোমাকে না বলে কি আমরা যেতে পারতাম? আমি দুপুরবেলা ওই সেনের ডাক্তারখানা থেকে তোমার বাড়িতে ফোন করেছিলাম, তুমি কলেজ থেকে আসলি, জানতে পারতে। হয়েছে? এই কই রে, নাও নাও নাও। মামা, আমিও তোর সঙ্গে স্টেশনে যাব। তোমাকে ভাগ্নে বলি আর যাই বলি, মনে মনে তোমাকে আমি ছোট ভাইয়ের মতোই জানি। যদি পারো একবার যেও, দেখে এসো। এ শহরে বোধহয় আমাদের আর আশা হবে না। জমির খুব খারাপ অবস্থা, ক্ষতি হয়েছে। পারলে একবার যেও, ভালো থেকো। কে বোঝে তোমার অপার নীলে, আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, আল্লাহ কে বোঝে তোমার অপার নীলে, আল্লাহ কে বোঝে তোমার পার নীলে।
সাকারে সৃজন গটলেন ত্রিভুবন, সাকারে সৃজন গটলেন ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখালে আল্লাহ, কে বোঝে তোমার অপার নীলে আল্লাহ, কে বোঝে তোমার অপার। কি ব্যাপার কাকা? ও সুরেশ, কোনো চিন্তা নেই, শুভ সংবাদ, যাও ভেতরে যাও।
চিঠি। বিনা চিঠি লিখেছে। আপনি নামবেন না শুনছেন মামি? গলা শুনেই আমি বুঝেছিলাম এ আমার ভাগ্নের গলা, কিন্তু মুখ বের করিনি, পাছে আশা ভঙ্গ হয়। অনেক বদলে গেছি না? খবরের কাগজে মামার নাম দেখেছিলাম, বিশ্বাস হয়নি সে আমার জটিল মামা। কিন্তু একটা চিঠি লিখেছিলাম, পাওনি? না, আমি 2-3 মাসের মধ্যেই ওখান থেকে সরে গিয়েছিলাম। কোথায়? আমার এক দিদির কাছে, দুঃসম্পর্কের অবশ্য। আমায় কেন খবর দিলে না? ভাইনার কথা বুঝি মনে ছিল না? তোমার মেজো মামার কাছে তোমার খবর শুনেছিলাম, নিজের দুর্ভাগ্য নিয়ে তোমাকে আর বিরক্ত করতে ইচ্ছে হয়। জানি তো খবর দিলেই তুমি ছুটে আসবে। কার মতো হয়েছে দেখতে? তোমার মতো না মায়ের মতো? কত বড় হয়েছে সে! 3 বছর চলছে। একবার চলো না আমাদের বাড়িতে, বাকি প্রশ্নগুলো জবাব চোখে দেখবে। গিয়ে যদি আর না ফিরি? যেমন ভাগ্য কি আর আমার হবে? কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? ভাগ্য কোথায়? আমি দেশেই থাকি, আর কোথায় যাচ্ছি একটু পরেই বুঝবে। আচ্ছা ভাবলে, সেই বাসিটার কি হলো? এখানে আছে। তোমার কাছে? এই গাড়িতে? হ্যাঁ, আমার ছোট বোন বেলা গানতে গিয়েছিলাম, ও লিখেছিল বাসিটা নিয়ে আসতে, সবাই নাকি শুনতে চেয়েছিল। তুমি বাজাতে পারো? আমাকে একবার দেখাবে বাসিটা? এটাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি।
মাঝখানে এর চেয়ে বড় শত্রু আমার আর ছিল না। তারপর শেষের দিকে উনি যখন জানলেন বাসিটার জন্য খুব ছটফট করেছিলেন, একবার মনে হয়েছিল বাসিটা ছাড়ানো ঠিক হয়, যাবার সময় অন্তত শান্তিতে যেতে যেতে পারতেন। শেষে এত মনো কষ্টে ভুগতেন না। তোমার তো বুদ্ধির অভাব নেই, ওইখানে কি সঙ্গী সহ যাওয়া যায়?
ওইখানে সারা রাত আমি তার সঙ্গ অনুভব করব। সমস্ত রাত্রির বাতাসে তার শেষ নিঃশ্বাস তুমি অবুঝ হয়ে না আমি চলে যাস। এটা আমি নিয়ে যাই, এটার উপরে তোমার চাইতে আমার দাবি অনেক বেশি, এটা আমার কাছে দাবি।